আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেক বেশি হেল্পফুল একটা টপিক আপনাদের জন্য। তো আজকে টপিকটা হচ্ছে, আমার কাছে অনেকেই কোশ্চেন করে থাকেন, আপু আমার বিড়াল তো পানি খায় না, একেবারে পানি খায় না, পানি না খাওয়ার কারণে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশনে ভুগছে, একেবারে দুর্বল হয়ে যাচ্ছে, তো কেন পানি খায় না বিড়াল? তো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে বিড়াল কেন পানি খেতে চায় না, আর বিড়ালকে পানি খাওয়ানোর কী ব্যবস্থা করানো যেতে পারে সেই টপিকেই কিন্তু আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন, আর পুরোটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি মনে করে থাকেন কোনো টপিকে আপনাদের জানার ইচ্ছা আছে বা জানার প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানা থাকলে সেই টপিকে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। বিড়ালটা সাধারণত পানি একেবারেই পছন্দ করে না, দেখবেন ওদের হাতে পায়ে পানি লাগলে ওরা সঙ্গে সঙ্গে সেটা চেটে পরিষ্কার করে ফেলে এবং হাত পা ছাড়া দিয়ে দিয়ে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করে। আর বিড়াল তো গোসল করতেই চায় না, সেটা সবাই জানেন, কিছু কিছু বিড়াল নিজে পছন্দ করে গোসল করে, সেটা খুবই এক্সেপশনাল বিড়াল থাকে, আর ম্যাক্সিমাম বিড়ালই কিন্তু পানি পছন্দ করে না। আর বিড়ালের ঠান্ডা লাগলেও খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য হয়তো বিড়াল তেমন একটা পানি পছন্দ করে না। তো বিড়ালের পানি খাওয়ানোর ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বিড়ালটির যেখানে খাবার দেন একটা নির্দিষ্ট স্থানে খাবার দিবেন, বিভিন্ন স্থানে খাবার দিবেন না। বিড়ালের একটা নির্দিষ্ট স্থানে খাবার দিলে হয় কি, ওরা ওদের প্রয়োজন মতো গিয়ে পানি এবং খাবারটা খেয়ে নিতে পারে। তো বিড়ালকে সবসময় একটা পাত্রে, পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিবেন, বিশুদ্ধ পানি না দিলে, ময়লা পানি হলে বিড়ালটা কিন্তু একদমই খেতে পছন্দ করে না, কারণ বিড়ালটা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আদরের প্রাণী, ওরা নিজেদেরকে সবসময় ক্লিন রাখে, দেখবেন সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবে তারপরেও ওদের শরীর একেবারে ক্লিন থাকবে। তাই বিড়াল হচ্ছে বিশুদ্ধ পানি ছাড়া খেতে পছন্দ করে না। আর একই পানি আপনি সারাদিন রেখে দিলেন বিড়াল খাচ্ছে না এই অভিযোগটা করে থাকেন, তো একই পানি সারাদিন রেখে দিলে কখনোই বিড়াল খাবে না। প্রতিবেলায় বিড়ালকে যখন খাবার দিবেন প্রতিবেলায় পানিটা পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে, একই পানি রেখে দিলে বিড়ালটা জীবনেও সেটা খেয়ে শেষ করবে না। বিড়ালেরটা দেখবেন যে গড়ানো পানিটা খেতে বেশি পছন্দ করে, তো এই জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পানি একটা পাত্রে আপনারা প্রতিবেলায় পাল্টে পাল্টে খেতে দিবেন, তাহলে দেখবেন যে বিড়াল পানি সেখান থেকে ওদের প্রয়োজন অনুযায়ী খেয়ে নিচ্ছে। বিড়ালে যখন পিপাসা লাগবে ওরা পানি খেয়ে নিবে, আপনার জোর করে পানি খাওয়ানোর দরকার নেই, কারণ জোর করে পানি খাওয়াতে গেলে আপনি শ্বাসনালীতে পানি ঢুকিয়ে দিতে পারেন, আর যেটা ওর একেবারে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। তো সেই জন্য আপনি জোর করে পানি খাওয়ানোর কোনো চেষ্টা করবেন না, বিড়াল তার প্রয়োজন অনুযায়ী পানি খেয়ে নিবে। আর বিড়াল যদি একেবারেই দেখেন যে না আপনি পাত্রে পানি দিয়েছেন বাট খাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা সবসময় যে খাবারটাই ওকে দিবেন সেই খাবারটাই একটু ঝোল রেখে রান্না করবেন, মাছ রান্না করুন বা মাংস রান্না করুন, সেটার সাথে স্যুপ আকারে আপনি স্টকটা রেখে দিলে বিড়ালদের স্টক খাওয়ানো খুবই ভালো। চিকেন স্টক তো ওদের জন্য একেবারে মারাত্মক লেভেলের কাজ করে, এটা ওদের শরীর স্বাস্থ্য ভালো রাখে, অসুখ বিসুখ সব কিছু থেকে ওদেরকে একেবারে ভালো রাখে। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, বিড়ালকে কিন্তু সবসময় বিশুদ্ধ পানি না খাওয়াতে পারলে স্টকটা রেখে তারপর খাওয়াবেন। এই যেমন সোনা বাচ্চা দুইটা সবসময় স্টক সহ খায়, ওদের এখন এমন একটা অভ্যাস করেছি আমি স্টক ছাড়া ওরা তেমন একটা খেতে পছন্দই করে না। আর যদি কোনো কারণে আপনি যে খাবারটা রান্না করেছেন সেটা ঝোলটা শুকিয়ে গিয়েছে বা পানিটা এক্সট্রা দিতে ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, মাছ মাংস দিয়ে যখন ভাত মাখিয়ে দিবেন বা অন্যান্য খাবারের সাথে দিবেন, তখন আপনারা কী করবেন, বিড়ালকে কিন্তু আপনি সেই খাবারের মধ্যে একটু পানি মিশিয়ে তারপর একেবারে ভালো করে মেখে তারপর ওদেরকে খেতে দিবেন, তাহলে বিড়াল খেয়েও মজা পাবে আর ওদের ডিহাইড্রেশনের যে সমস্যা সেটাও হবে না। বিড়াল ডিহাইড্রেশন হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, ওরা নিজে থেকে তার এতটাও বুঝে না, তাই আমরা যারা বাসায় বিড়াল পালি তার সুন্দর মতো ওদেরকে এভাবে খাবারটা একটু জুসি জুসি করে মাখিয়ে দিবেন, তাহলে ওরা খেয়ে মজা পাবে আর ওদের কোনো ডিহাইড্রেশনের সমস্যাও হবে না। আমি আমার বিড়ালকে, আপনারা দেখছেন হয়তো আমার চ্যানেলে, যে খাবারই রান্না করি সবসময় ঝোলটা রেখে সুন্দর করে রান্না করে দিই, পানিসহ ওই খাবারটা মেখে দিই, ওরা সুন্দর মতো খেয়ে নেয়। বিড়াল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী, তো সেদিকে খেয়াল রেখে ওদের পানিটা বারবার আপনারা চেঞ্জ করে দিলে ওরা খেয়ে নেবে, আর না খেলে আমি যে পদ্ধতি বলে দিলাম সেটা তো আছেই, এই পদ্ধতিতে ওদেরকে খাওয়াবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।